হ্যালো ফ্রেন্ডস, আজকে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি শ্রীরা মার্কেটস, প্ল্যানেটের এখানে শ্রীরা মার্কেট। একটা খুব ফেমাস মল, বহু পুরনো মল, তার ঠিক উল্টো দিকে আমরা দাঁড়িয়ে আছি। এই সব দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই উল্টো দিকের যে রাস্তাটা, এই রাস্তাটা যদিও এটা নিউ এম্পায়ার, নিউ এম্পায়ারের বাঁদিক দিয়ে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। গিয়ে একটা খুব ফেমাস রেস্টুরেন্ট, বহু পুরনো রেস্টুরেন্ট, সেইখানটাতে আমরা যাব। এই যে হ্যাঁ, স্কুপ, স্কুপে আমরা আজকে যাব, তো একটু কিছু ইভিনিং স্ন্যাক্স করব। এই স্কুপের বাইরেটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটা বহু পুরনো রেস্টুরেন্ট, আর তার উল্টো দিকেও ছোট ছোট কিছু রেস্টুরেন্ট রয়েছে। চলুন ঢোকা যাক স্কুপে। ব্রেকফাস্ট থেকে হেভি মিল অনেক কিছুই পাওয়া যায়, স্ন্যাক্স, মানে নট ব্রেকফাস্টই করবো না, ব্রেকফাস্ট অনেক মর্নিং, অনেক মর্নিংয়ে খোলে না এটা, এটা মোটামুটি ওই 12টা নাগাদ খোলে। এখানে স্মুদি, ড্রিঙ্ক, অনেক কিছু, অনেক সব আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক, এসব অনেক কিছু পাওয়া যায়। এটা আসলে অনেক পুরোনো দোকান, আর মালিকানা বহুবার চেঞ্জ হয়ে, আর এই যে সোমবার সেখানকার খাওয়া দাওয়ার মানে প্যাটার্ন, মেনু কার্ড কোনো রকম ছিল, মেনু আইটেমগুলো আছে, বাট যেহেতু মালিকানা চেঞ্জ হয়েছে অবভিয়াসলি অনেক কিছুই চেঞ্জ হয়েছে, কিন্তু ওই যে একটা নস্টালজিক একটা ব্যাপার আছে, সেই কারণে ভালো খারাপ ওটাকে সাইডে সরিয়ে রেখেই, যেহেতু ওই মানে নস্টালজিয়ার আবার আবেগে তাড়িত হই, স্কুপে আবার আসে, হয়তো অনেক সময় অনেক কিছুতে বিরক্ত হই, ভালো লাগে না, বা কোনো আইটেম হয়তো আগে যেমন খেয়েছিলাম তেমন, তবুও আসে যে স্কুপ সেই আগের আবেগটা, পুরোনো আবেগটা তাড়িয়ে বেড়ায়, সেখানেও আছে। আজকেও সেই একই কারণে স্কুপে এসেছি, আর দেখালাম অলরেডি যে কিছু পেস্ট্রির ওপরে অফার চলছে, এটা অনলি ইভিনিং 5 PM অনওয়ার্ডস রয়েছে, তো আমরাও কিছু অর্ডার দিয়েছি, দেখা যাক, তার সাথে হয়তো আরও কিছু অর্ডার দিই, দেখা যাক। মানে রটেন কোনো গন্ধ, খারাপ কোনো ব্যাড স্মেল, কিন্তু টেস্টটা আমার একটু যেন এরকম লাগে। আর এখানে অনেক আইটেমই রয়েছে,
সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান স্মুদি ফ্লেভারটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করলাম খাবার মধ্যে একটা খুব একটা আমি কিছু দেখছি যদি খাই কিছু অর্ডার দেখাবো কিন্তু বললাম মানে আগে এই প্রথম জব থেকে আসতাম স্কুল লাইফের এন বা কলেজ লাইফের সেই যে খাবারের মেনুগুলো সেই খাবারগুলো সেই এনভায়রনমেন্ট সেগুলো আর কিন্তু আসি একটা গ্রামের কার্যক্রম কার্যক্রমে আসি অনেক সময় হতাশ হই যেমন আজকেও মনে হয় খানিকটা হতাশই হলাম কারণ যে ধরনের মেনুগুলো লাস্ট আমি বছর খানেক আগে এসেছিলাম জানি না কিছু অর্ডার দেবো আর এই যে রেস্টুরেন্টের এই নতুন যে সিস্টেমটা চালু হচ্ছে নর্মাল ওয়াটার নেই মিনারেল ওয়াটার নিতে হবে তাহলে প্রশ্ন হচ্ছে যে রেস্টুরেন্টে যে খাবারগুলো রান্না হয় তো সেইগুলো কোন জল দিয়ে রান্না সেগুলো কি নন ফিল্টার যদি ফিল্টার জল দিয়েই রান্না হয় তাহলে ফিল্টার জল যারা আসেন তাদেরকে দিতে সার্ভ করতে সমস্যাটা তাহলে জলটা ব্যথা হচ্ছে বাকি যারা ভিডিওটা দেখছেন তারা হয়তো অনেকেই এটাও ফেসও করে বাট আমি এটা না বলে পারলাম না বলে তাই আবার আপনাদের সাথে এই কথাটা শেয়ার করলাম 20 rupees একটা বটল আমাদেরকে কিনতে হলো সেই জলটাই আমার মোটামুটি